আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও চলে আসলাম আমাদের আইসিটি ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম আইসিটি ক্লাসে। এর আগে আমি ক্লাস নিয়েছিলাম, বেশ কিছু টপিকস হয়ে গেছে, যেমন বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স হয়ে গিয়েছে, কিছু কাজ দিয়েছিলাম বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার সম্পর্কে তোমাদেরকে কাজ দিয়েছিলাম, আশা করি করেছো। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এবং আশা করি তোমরা খুব ভালো করে ক্লাসটা বুঝে নিবা। সবাই খাতা কলম হাতে নাও। ওকে ওকে, সবাই খাতা কলম হাতে নাও। দেখো, আজকের টপিকস হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি এখানে বেশ কিছু লেখা লিখেছি, এখানে সংজ্ঞাটা লিখেছি, একটু দেখে নাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে পরিবর্তনের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ইহাকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। অ্যাকচুয়ালি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, আমি আগে একটু বলে নিচ্ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, যেমন ধরো আমরা এখন ভুট্টা চাষ করতেছি, একটু বুঝে নাও বিষয়টা, বেসিক বুঝে নাও। এই ভুট্টা কিন্তু আগে এরকম ছিল না, আগে ঘাসের মতো ছিল এই ভুট্টাটা। এটা ধরো যে এক নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী জিন কেটে নিয়ে এসে আরেক জায়গা থেকে অন্য কোনো জীব অথবা উদ্ভিদ থেকে কেটে নিয়ে এসে এই ডিএনএগুলা রিকম্বিনেট করে, জিনগুলো রিকম্বিনেট করে একটা ডিজায়ার্ড রেজাল্ট তৈরি হয়েছে, তার ফলেই কিন্তু আমরা এই যে ভুট্টা পাচ্ছি। এটা অর্থাৎ আজকে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য কোনো একটি উদ্ভিদের কোনো একটা জিন একটি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সেটাকে আবার আরেকটা এনজাইম দিয়ে রিকম্বিনেট করে একটা নতুন প্রজাতি অথবা নতুন উদ্ভিদ তৈরি করার কৌশলটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি একটু বেসিকটা তোমাদেরকে বলে দিলাম, সংজ্ঞাটা লিখে নাও, আরেকবার বলে দিচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে পরিবর্তনের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ইহাকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। একটু খেয়াল করো, এখানে আমি জেনেটিক কোড অর্গানিজম এ, আমি একটা এখানে একটা নির্দিষ্ট জিন এখানে কেটে দেখাই দিচ্ছি, উদাহরণ হিসেবে চিত্র আগে দেখাই দিয়েছি। যেমন ধরো জেনেটিক কোড অর্গানিজম এ প্লাস আর একটা কাটলাম কি, জেনেটিক কোড অর্গানিজম বি, এই দুইটা অর্গানিজম দুইটা কোড কেটে আমরা এটাকে কী করলাম, রিকম্বিনেট করলাম। রিকম্বিনেট করার ফলে একটা নতুন একটা কোড পেলাম, দ্য ডিজার্ট রেজাল্ট এ প্লাস বি, এ প্লাস বি দুইটা মিলে এই রেজাল্টটা পেলাম। এটাকে কাস্টমাইজ ডিএনএ বলা হয়। অর্থাৎ একটি জীব থেকে অথবা প্রাণী থেকে কোনো একটা ডিএন কেটে নিয়ে কেটে রিকম্বিনেট করার ফলে আমরা একটা এটাকে কাস্টমাইজ ডিএন মানে ডিএনএও বলে। তো এই যে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির মূলত ছয়টি ধাপ রয়েছে। কয়টা ধাপ রয়েছে? ছয়টি ধাপ। রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির মূলত ছয়টি ধাপ রয়েছে। কীভাবে এই কাজগুলো করে আমি একটু ধাপে ধাপে ব্যাখ্যা দিয়েছি, যারা ক্লাস করবে না তারা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কারণ সব কিছু তুমি বইয়ে হুবহু ইজিলি পাবা না। একটু ভালো করে বুঝে নাও ক্লাসগুলো। অ্যাকচুয়ালি আমি যখন একটা নতুন প্রজাতি তৈরি করতে যাব অথবা নতুন প্রজাতি আমরা নিয়ে আসতে চাই, তখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করতে হবে। শুরুতে যেটা করতে হবে, ডিএনএ নির্বাচন করতে হবে, যে আমি একটা নির্দিষ্ট, অ্যাকচুয়ালি কিন্তু ক্রোমোজোম, একটা নির্দিষ্ট ক্রোমোজোমে ডিএনএ এবং এক নির্দিষ্ট জিন কেটে নিয়ে এসেই কিন্তু ভিন্ন প্রজাতি তৈরি করা হয়। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, ডিএনএ নির্বাচন করতে হবে, ডিএনএ নির্বাচন করে ডিএনএ এর বাহক নির্বাচন করতে হবে। ডিএনএ এর বাহক মানে, বাহক তো আমরা বুঝি যে বহন করে, সেই বাহক থেকে ডিএনএ কী করতে হবে, নির্বাচন করতে হবে দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপে এসে ডিএনএ খণ্ড কর্তন, ডিএনএ খণ্ড কাটতে হবে। তো কী দিয়ে কাটবা, কাছি দিয়ে কাটবা নাকি কী দিয়ে কাটবা, নাকি ব্লেড দিয়ে কাটবা? না,
ডিএনএ কাটার জন্য বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট একটি পদার্থ আবিষ্কার করেছে, দ্যাট ইজ কল্ড এনজাইম। এনজাইম দিয়ে মূলত ডিএনএ কাটা হয়। কাটার জন্য যে এনজাইমটা ইউজ করা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটা কী করা হবে, কাটতে হবে। আচ্ছা, এবার খণ্ডকৃত ডিএনএ প্রতিস্থাপন করতে হবে, কারণ তুমি তো ডিএনএ খণ্ড করে সেটা নিয়ে তো বসে থাকলে হবে না, সেটা কী করতে হবে, আমি এটাকে প্রতিস্থাপন করতে হবে। তো প্রতিস্থাপন করার জন্য আরেকটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। তাহলে একটু বুঝে নাও, এটা অবজেক্টিভ পরীক্ষায় আসে যে ডিএনএ কাটার জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর খণ্ডকৃত ডিএনএ প্রতিস্থাপন করার জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। এটা একটু মনে রেখো। এবার রিকম্বিনেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন। এবার আমি এই যে যে ডিএনএটা আমি প্রতিস্থাপন করলাম, এবার সেটাকে কী করতে হবে, সেটাকে আমি যেখানে রিকম্বিনেট করলাম সেটার সংখ্যা এবং মূল্যায়ন, এখানে মূল্যায়ন বলতে বোঝাচ্ছে যে ডিএনএ এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এর কোনো চেঞ্জ আছে কিনা, কোনো উন্নতি আছে কিনা সেটা মূল্যায়ন করা। এরপরে পোষক দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর। পোষক দেহ বলতে কী বোঝাচ্ছে, তোমরা কি বুঝতে পারো সেটা? পোষক দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর, দ্যাট মিন্স পোষক দেহ। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রাণীর একটি কোষ থাকে, মানে বিভিন্ন মানে ওই মানে একাধিক কোষ নিয়েই কিন্তু একটি প্রাণীর দেহ গঠিত হয়। তো সেই দেহে যে কোষ আছে তার কিন্তু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু মূলত আমরা যে যে প্রক্রিয়াটা করতেছি, নিউক্লিয়াসের ভেতরে কী থাকে, ডিএনএ এবং তার নির্দিষ্ট অংশ হলো জিন। জিন এটা, তার মানে পোষক দেহ বলতে কিন্তু ওই প্রাণীরকে বোঝাচ্ছে, যে যে প্রাণীর কোষ ওটাকে বোঝাচ্ছে। অনেক অনেক সময় ব্যাকটেরিয়াকেও পোষক দেহ হিসেবে কাউন্ট করা হয়। তার মানে পোষক দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর করলাম, তো স্থানান্তর করেই কি শেষ কাজ, না, যদি এটা পজিটিভ হয়, যদি কাজ হয় তো তখন এটাকে আবারও কি রি মানে কালেক্ট করে এটাকে বাজারজাত করা হয় এবং সেটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হয়। তো এভাবেই মূলত ডিএনএ প্রযুক্তির মূলত এই ছয়টি ধাপ সম্পূর্ণ করার পরই কিন্তু আমরা লাস্টে একটা আউটপুট পাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছুটা বুঝতে পেরেছ? আমি যে দুটি এনজাইমের নাম বলেছিলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন করা হয় এখানে লিখে দিয়েছি, আর লাইগেজ এনজাইম দিয়ে ডিএনএ প্রতিস্থাপন করা হয় সেটাও লিখে দিলাম। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা কীভাবে কাজটা করে সেটাও বলে দিলাম, আর এর মূলত সংজ্ঞাটাও বলে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যাকচুয়ালি বায়োলজি, কিন্তু এর ভেতরে আইসিটির যে প্রয়োগ সেটা নিয়ে আমরা কিছুটা জ্ঞান অর্জন করতেছি মূলত। এখন এর প্রয়োগ জানতে হবে, আমার ব্যবহার জানতে হবে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় একটু খেয়াল করো। আমি একটু আগে মনে একটা উদাহরণ দিয়েছি যে আজকে যে ভুট্টা আবাদ হচ্ছে সেটা কিন্তু মূলত ধরো একটা নির্দিষ্ট জিন কেটে আর একটা নির্দিষ্ট কেটে প্রতিস্থাপন করেই কিন্তু ভুট্টাটা আবিষ্কার করা হচ্ছে। তো এভাবেই ধরো এখন বর্তমানে উন্নত আমরা উন্নত যাদের টমেটো পাচ্ছি সেটাও কিন্তু অনেক সময় হাইব্রিড টমেটো বলে। হাইব্রিড মিন্স কি, ঠিক এভাবেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করেই কিন্তু আজকে উন্নত যাদের টমেটো পাচ্ছি আমরা। ডিএনএ কেটে প্রতিস্থাপন করে এটাকে প্রসেসিং করার পরে কিন্তু আমরা আজকে উন্নত জাতের টমেটো পাচ্ছি, উন্নত জাতের পেয়ারা পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কৃষিক্ষেত্রেই বেশি ইউজ করা হয়, উন্নত জাতের টমেটো, উন্নত জাতের ভুট্টা, উন্নত জাতের কলা। তো এই যে এই 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 খাদ্যগুলো, তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ফলেই পাচ্ছি। মেডিকেল সায়েন্সেও কিন্তু এর একটা প্রভাব আছে। আজকে যে বিভিন্ন ভ্যাকসিন অথবা আরও বিভিন্ন মেডিসিনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আছে, ফুড ইন্ডাস্ট্রিজ খাদ্যেও আছে। তার মানে এগ্রিকালচার, শস্য, মেডিকেল সায়েন্স, ফুড ইন্ডাস্ট্রিজ প্রত্যেক জায়গায় আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আছে। বিভিন্ন ক্রোমোজোম থেকে এর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ জিন কেটে এটাকে প্রসেসিং করে আজকে উন্নত প্রজাতি আবিষ্কার হচ্ছে। তো আরও বেশ কিছু ক্ষেত্র আছে, তোমরা পড়ে নেবা। এর কিছু অসুবিধাও আছে, যেমন অসুবিধা ধরো যে সহজেই অপব্যবহার করা যায়,
সেটা কিভাবে আমি লিখি না সেটা মুখে বলে দিচ্ছি। সহজেই অপব্যবহার করা যায় বলতে কি, সহজেই অপব্যবহার করা যায় মিনস হচ্ছে যেমন ধরো এই যে ডিএনএ কেটে যে আমরা রিকম্বিনেট করি, যদি সেটা প্রপার ওয়েতে না হয়, সাপোজ ধরো যদি এটা প্রপার ওয়ে না হয় তাহলে কিন্তু কোনো জীব জগৎ কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, এটা কিন্তু একটা অপব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, আজকে যতটুকু আমি বুঝিয়ে দিলাম এতটুকু নোট করবো এবং এটুকু পড়ে ফেলবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে মূলত এর সংজ্ঞাটা ভালো করে পড়বা, ছয়টা ধাপ দেখিয়ে দিয়েছি, এর ব্যবহার অপব্যবহার এবং কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে কাজ করছে এই বিষয়গুলো নিয়ে জানবা। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন তোমরা বাসায় বসে হোমওয়ার্ক নোট করবা যে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ ব্যাখ্যা করো, এই ব্যাখ্যাটা তোমরা খাতায় লিখবা, না পারলে আমি অবশ্যই বলে দিব, এরপর আমি লিখে দিব কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ। আশা করি সবাই এটা নোট করবা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি সামনে আরও বেশ কিছু টপিকস পড়াবো। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।